সমস্ত আমি সেদিন আমেরিকাতে ঠিকানাতে সাক্ষাৎকারটি বলেছিলাম যে সেদিন সমস্ত এই কমান্ডাররা ও ডক্টর ফখরুদ্দিন আহমেদ, ইফতেখার আহমেদ চৌধুরী সেদিন সবাই জাতির সাথে বেইমানি করেছেন। জেনারেল মইনুল আহমেদ যে ঘটনাটা ঘটিয়েছেন বাংলাদেশে 2004 সালের 11 জানুয়ারি, এই এই ঘটনা ঘটানোর পরে জেনারেল মইনুল আহমেদ নিজের উদ্যোগে ইন্ডিয়া সাহায্য চেয়েছেন। আমরা তো মাস্টার বন্ধ করে দিলাম, ইন্ডিয়ার সাথে ব্যবস্থা করা হলো। সেদিন এস চক্রবর্তী ছিলেন ইন্ডিয়ার অ্যাক্টিং হাই কমিশনার, বাংলাদেশে তখন ফুল পেজের কোন ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন না। এবং ১৬ই ডিসেম্বর কি বলে বিজয় দিবসের দিনে শেখ হাসিনার সুধা সদনের বাসায় একটা রিসেপশন হচ্ছিল, সেই রিসেপশনে শেখ হাসিনার পিছনে দুইজন লোক ছিলেন, একজনের নাম সুরঞ্জিত সেনগুপ্ত, একজনের নাম মুকুল বোস। তারা আগেই শেখ হাসিনার সাথে বেইমানি করে বসে আছেন, সংস্কার প্রতিনিধি মানুষ লোকজন পরে হয়েছে, আগে এগুলা হয়ে গেছিল কিন্তু প্রকাশ পায় না। আমি জানতাম, শেখ হাসিনা জানতেন, 9 জন আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ইন্ডিয়ার কাছে প্রণব মুখার্জির কাছে লিখিত দিয়েছিলেন শেখ হাসিনাকে প্রেসিডেন্ট থেকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট থেকে আনসিট করা, এবং আমেরিকান এমবেসিতে তারা একই রকম কাগজ দিয়েছিলেন। আমি শেখ হাসিনাকে বলেছিলাম, তিনি কেঁদে ফেলেছিলেন, বলেন আপনি তো জানেন এগুলো সুহাইল আহমেদ ছিল, আমির হোসেন আহমদ ছিল, এরা তারা ছিলেন, এটার মধ্যে ছিল। সুহাইল আহমেদ গিয়ে সুধা সদনে গিয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানার সঙ্গে তর্ক করছিল, আমার সাথে কেন তারা মিটিং করছেন, এবং অনেক কথাবার্তা বলছিলেন। তো ফলে তোফায়েল আহমেদের এজেন্ডা ছিল এরকম। তো বিষয়টা যারা দাঁড়ালো সেটা হচ্ছে যে সেদিন জেনারেল মইনুল আহমেদ প্রণব মুখার্জির সাথে দেখা করেছিলেন, সেটা ঘুরে এনেছিলেন, ইন্ডিয়ার সঙ্গে কানেকশন করেছিলেন, এবং সেদিন জেনারেল মইনুল আহমেদ রকি দিয়ে এমনকি আইএসআইকে তিনি হিপনোটাইজ করেছিলেন। তিনি পাকিস্তানি ছিলেন, মিলিটারি অ্যাটাসি, ডিফেন্স অ্যাটাসি, কি বলে সেনা প্রধান হওয়ার আগে আওয়ামী লীগের 1996 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন, এবং ব্রিগেডিয়ার ওয়াদুল ছিলেন জেনারেল মইনের এক ব্যাচ জুনিয়র, তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করা হলো। আর কি বলে এই ব্রিগেডিয়ার ওয়াজুদ এবং জেনারেল মইন সম্ভবত সেই ম্যাচের ওয়াজুদ সিনিয়রিটি দেওয়া হলো এবং সিরিয়ালে পিছনে ছিলেন, মইনকে ব্রিগেডিয়ার রাখা হলো। বিএনপি ক্ষমতা এসে তাকে আবার মেজর জেনারেল করলো তাকে, এবং তখন আইএসআইকে তিনি বোঝালেন যে আমি তো পাকিস্তান, আমাকে পোস্টিং দেওয়া হলো, আমি তো পাকিস্তানে লেখাপড়া করেছি, অনেক কথাবার্তা। যাই হোক, এই লোকটা এরকম ক্যারেক্টার, এত ঘটনার পরেও এখনো তিনি বলতে চাচ্ছেন যে তিনি এগুলা কিছুই করেন নাই। তো আপনি কি মনে করেন যে আপনাদের কি রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল, নাকি রাজনীতিবিদরা আপনাদেরকে সহায়তা করে নাই, বা প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আপনারা সহায়তা পান নাই, এই কারণে 111 ঠেকা নিতে পারেননি? জনাব মোখলেছুর রহমান চৌধুরী, ধন্যবাদ। আমার মনে হয় আমি একটু আগে এই বিষয়ে কিছু আলোকপাত করেছি, যেটা হচ্ছে যে আমরা তো চেষ্টা করেছি সর্বশক্তি দিয়ে, এবং 28 অক্টোবর লগি বৈঠার পরে লগি বৈঠাকে দেখিয়ে 29 অক্টোবর 2006 জরুরি অবস্থা জারি হয়ে গিয়েছিল, সেইটাকে আমরা ঠেকিয়ে দিয়েছি। সেই ঠেকানাতে শুরু করে 3 বারের বেশি বঙ্গভবনে জেনারেল মইন এসেছিলেন একইভাবে জরুরি অবস্থা জারি করতে, কাগজপত্র রেডি ছিল, সেগুলো আমি ঠেকিয়েছি। ঠেকানোর পরে যেদিন ঘটনা ঘটে সেদিন পলিটিশিয়ানদের আমরা বোঝাতে পারিনি, সেদিন এক দল মনে করলো যে এর মাধ্যমে বিএনপি সরকারের পরবর্তী যে সরকারটা এসছে এই সরকারের মধ্যে তারা মনে করে যে কিছু কিছু লোক হয়তো আছে যে তারা বিএনপির পন্থীর লোক মনে করে, আমরা নিরপেক্ষ হয়ে যে কাজ করেছি সেদিন, আজকে আপনি তুলনা করেন বর্তমানে কেয়ারটেকার নাই, এটাকে মেনে নিতে হচ্ছে। 2014 তে আপনার একতরফা নির্বাচন মেনে নিতে হয়েছে, এর চেয়ে তো ভালো কাজ আমরা করেছিলাম, কিন্তু সেদিন আমাদেরকে নামিয়ে দিয়ে আর্মিকে ডাকা হলো, আমেরিকান অ্যাম্বাসার তার রিপোর্টে বলেছেন। তো ফলে আপনার এটা গেল একটা, 2 নম্বর হচ্ছে পলিটিশিয়ানরা বুঝতে পারেন নাই, আমি যেটা বলেছিলাম আগেও বলেছি যে আমাদের পলিটিশিয়ানরা বিশ্বাস করেছিলেন। 93-এর 20 মে জেনারেল নাসিমের কুর সাথে 2007-এর 11 জানুয়ারির মইনের কুন পার্থক্যটা হচ্ছে যে ওই সময় সমস্ত কমান্ডাররা জেনারেল নাসিমের সময় সমস্ত কমান্ডাররা নাসিমের বিরুদ্ধে ছিলেন এবং পলিটিক্যাল ডিসিশন ছিল, আর 2007 সালের 11 জানুয়ারি পলিটিক্যাল ডিসিশন ছিল না, তারা চেয়েছিলেন কি বলে জরুরি অবস্থা হয়ে যাক, তারা মনে করছেন জরুরি অবস্থা তো হচ্ছে, এটা তো আর মাশাল্লাহ হচ্ছে না, এবং মাশাল্লাহ তো আমি বন্ধ করেছিলাম। কিন্তু 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে যে বিদেশিরা মনে করছিলেন যে ঠিক আছে শেষ পর্যন্ত জরুরি অবস্থা হচ্ছে, আর জেনারেল মইন মনে করছেন মাশাল্লাহ দিতে পারি নাই, জরুরি অবস্থা দিয়ে আমি -2 করে অ্যারেস্ট করে পলিটিশিয়ানদেরকে শাস্তি দিয়ে সাজা দিয়ে আস্তে আস্তে আমি প্রেসিডেন্ট হয়ে যাবো শর্টকাট ওয়েতে। তিনি এই পথে আগাচ্ছিলেন, এই পথে পরে বাধা পড়লো, এই পথে হতে পারলেন না, আমিও বিদেশে গিয়ে স্টেট ডিপার্টমেন্টে জাতিসংঘে বাধা দিলাম, পলিটিশিয়ানরাও বিরুদ্ধে চলে গেলেন, সব পলিটিশিয়ানরা এক হয়ে গেলেন, বিদেশিরা বাধা দিলেন, আর ছাত্রদেরকে অ্যারেস্ট করলো, টিচারদেরকে অ্যারেস্ট করলো, ঢাকা ইউনিভার্সিটির ঘটনা ঘটলো, এই সব কিছু মিলে সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্টদের কেও সাথে গোলমাল হওয়া শুরু হয়ে গেল, ব্যবসায়ীদেরকে প্রথমে
আস্থায় নিয়েছিল, তাদেরকে অ্যারেস্ট করা শুরু করলো, একসাথে সব কাজে হাত দিল, তারা নিজেরা দুর্নীতি করলো আর সংস্কারপন্থী বানালো এক ধরনের পলিটিশিয়ানদেরকে, ফলে সবকিছু মিলে সবকিছু বিরুদ্ধে চলে গেল। পরে আর ক্ষমতা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর পথ ছিল না, সেই এক্সিট দরকার ছিল। তো সেই জন্য পুরো মার্শাল্লাহ হয় নাই বটে, কিন্তু পলিটিশিয়ানরাও ধুমজালে পড়ে গিয়েছিলেন, এটা পুরো মার্শাল্লাহ তো হচ্ছে না, ফলে ইলেকশন হয়ে যাবে এবং এটা আরেকটা ক্যাটার গভর্নমেন্টের মতো হবে, তারা এটা মনে করেছিলেন। সিদ্ধান্ত নয় পলিটিক্যাল, এরপর আমরা করতে চেয়েছিলাম, কিন্তু যাদের দিয়ে করব তারা তো বেমানি করেছেন, ঢাল নাই তলোয়ার নাই, নিজের আম সর্দার প্রেসিডেন্ট বললেন, সেনাপ্রধান, তারপরে জেনারেল মাসুদ নাইট ডিভিশন, তারপরে ডিজিএফআই ডিজি, তারপরে কি বলে নাইন ডিভিশনের জিওসি বললাম, প্রেসিডেন্ট মিলিটারি সেক্রেটারি, তারা সব তো বেমানি করে ফেলছে, প্রেসিডেন্ট একা কি করবেন। তারপর সেদিন পলিটিশিয়ানদের যদি সিদ্ধান্ত থাকতো, বারবার চেষ্টা করেছি, তাহলে সেদিন সিদ্ধান্ত থাকলে আমরা সেদিন ব্যবস্থা নিতে পারতাম, সেনাবাহিনীর প্রধানের জায়গায় আমরা বিকল্প ব্যবস্থা করেছিলাম, মিলিটারি সেক্রেটারির জায়গায় বিকল্প ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারা সেদিন করেন নাই। পলিটিশিয়ানরা আমাদেরকে বিকেল 4টার সময় বেগম জিয়া প্রথমে ফোন করলেন ব্রিগেডিয়ার বাড়িকে, এবং জরুরি অবস্থা জারি হয়ে যাওয়ার পরে, এবং এরপরে করলেন একটু পরে বাড়ির ফোনটা রেখে আমাকে ফোন করলেন। তো আমি ওনাকে দূর দিই না, উনি ওনাকে তারা এইভাবে বুঝিয়েছিল, এবং তখন তিনি বললেন যে ঠিক আছে, এই বাড়ির সাথে আমার কথা হয়েছে আর আপনি অ্যাডজাস্ট করে থাকেন। আমি বললাম অ্যাডজাস্ট করে আমি থাকতেও পারবো না, আমাকে তারা রাখবেও না, আমাকে আর্মিও আমাকে রাখবে না। শেখ হাসিনা আমাকে পরে ফোন করে বললেন যে আপনাকে সেনা প্রধান এবং এমএসপি আমিনুল করিম তার দুজন আপনি থাকতে দেবে না। আমি বেগম জিয়াকে আবার ফোন করে বললাম যে শেখ হাসিনা পর্যন্ত বুঝেছেন, আপনি এটা বুঝলেন না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে পলিটিশিয়ানরা ভুল করেছেন কিনা এটা বড় কথা না, তারা তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, এবং 111 দিন আপনার দেওয়াল বেড়া খেত খেয়ে ফেলেছিল, তারা সেদিন সব একসাথে বেমানি করেছেন। পরে একসাথে বেমানি করলে তো বোঝা যায় না, ফলে 96 ঘটনাটা বুঝতে হবে এইভাবে। আমাদের পলিটিশিয়ানদের তো আমি একা দোষ দিচ্ছি না, ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা ছিল, বিভিন্ন স্টেক হোল্ডার ছিল, আপনার সিভিল সোসাইটি, ব্যবসায়ী, সবাই ওয়েলকাম করেছিল সেদিন। সেদিন তারা জরুরি অবস্থা জারি, দেশের এমন পরিস্থিতি, এমন পর্যায়ে অবরোধ করতে করতে, লোকে বৈঠক করতে করতে এমন জায়গায় নিয়ে গেছিল যে জনগণও পলিটিশিয়ানদের উপর ক্ষুব্ধ হয়ে গেছিল। আমার ধারণা ছিল তারা নিঃশ্বাস ফেলেছিল যে এটা একটা সরকার এসে আপনার সঠিকভাবে নির্বাচন দিয়ে চলে যাবে। আমাদের সময় আমাদের বিরুদ্ধে বক্তব্য ছিল যে ভোটার আইডি হচ্ছে না, এখন তো ভোটার আইডি আছে, এখন তো ভোটই হয় না, এখন তো ভোটার আইডি আছে আপনার রাতের বেলা ভোট হয়ে যায়, জনগণ ভোট দিতে পারে না। তো এই যে একটা অবস্থা, এইভাবে একটা দেশ চলতে পারে না। এবং যে সমস্যা, যে বিষয়গুলো মেজর হাফিজ বলেছেন, আমি এই কথাগুলো বলতে চেয়েছিলাম, এই জন্য তিনি যেহেতু বলেছেন আমি সংক্ষেপ করবো, জাতি আজকে বিভক্ত, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনার টোটালিটারিয়ান এসে চলছে শাসন, অথরিটেরিয়ান শাসন চলছে, এর জন্য তো আমরা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাখার জন্য, অন্য দেশের কাছে প্রধানত রাখার জন্য না, অন্য দেশের হেজিমনি এখানে চালানোর জন্য না। এই দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে বাংলাদেশ, যে রাষ্ট্রে মাথা তুলে দাঁড়াবে, যে রাষ্ট্রে গণতন্ত্র থাকবে, গণতন্ত্রের জন্য ফাইট করতে করতে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি 1970 সালের নির্বাচনে গণতন্ত্রের যে রায় হয়েছিল, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে সেদিন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে, যদি পাকিস্তানের ইয়াহিয়া খান ক্ষমতা, যদি এলএফও কাঠামোর অধীনে ইলেকশনটা হয়েছিল, লিগেল ফ্রেমওয়ার্কের অধীনে, অর্ডারের অধীনে, আর্মির মার্শালের অধীনে, সেই নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ, যদি আওয়ামী লীগকে যদি সেদিন ক্ষমতা হস্তান্তর করতো, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন প্রধানমন্ত্রী দ্বারা মেনে নিত, তাহলে 1971 সালের সুমহান স্বাধীনতা যুদ্ধ হতো না, ফলে এই গণতন্ত্রের জন্য স্বাধীনতা হয়েছিল। আজকে দেশে স্বাধীনতা আছে বটে, গণতন্ত্র নাই, গণতন্ত্র করতে গেলে জাতিকে ঐক্যবদ্ধ করতে, বিভক্ত করে নয়। আমাদের দেশে 1990 সালে যেটা হয়েছে, আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম, বিরাচারের পতন ঘটেছিল, কিন্তু দেশটাকে দেখা গেছে যে সব ক্ষেত্রে সাংবাদিকদের দুইটা ইউনিয়ন, কি বলে মেডিকেল ডক্টরদের দুইটা ইউনিয়ন, সব জায়গায় জাতিকে বিভক্ত তখন থেকে করে ফেলা হয়েছে। এইভাবে একটা দেশ চলতে পারে না, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে রাজনীতিতে আনতে হবে, দেশকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা বলি না যে কথা কথা ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে হবে, কিন্তু ইন্ডিয়া যখন আমাদের উপরে স্বাধীনতা বিরোধী কাজকর্ম করবে, আমাদেরকে শোষণ করবে, তখন আমাদেরকে সাহস করে, শক্তি সঞ্চয় করে আমাদের দেশের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আজকে দেখেন যে ঘটনাটা বলা হলো যে মিয়ানমার একটা ছোট দেশ আমাদের তুলনায়, এবং সেই দেশের সেনাবাহিনী আমাদের চেয়ে স্ট্রংগেস্ট, এবং আজকে ইসরায়েল একটা ছোট দেশ সিলেটের সমান, এই ইসরায়েল আপনার নর্থ কোরিয়া একটা ছোট দেশ, তাদের আজকে নিউক্লিয়ার পাওয়ার আছে, ডিটারেন্ট আছে নিউক্লিয়ার পাওয়ার, তাদেরকে হামলা করবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশেরও আত্মরক্ষার জন্য নিউক্লিয়ার শক্তি আমাদের অর্জন করতে হবে, এই কারণে করতে হবে যে দূরের থেকে পাকিস্তান এসে আমাদের হেল্প করতে পারবে না, আর পাকিস্তান আসলে আমাদের আবার সমস্যা আছে, পাকিস্তান আসলে আমাদের বদনাম হয়ে যাবে, আমাদের লোকেদেরকে বলা হবে পাকিস্তানের সম্পর্ক। যাই হোক,
বিষয়টা হচ্ছে 1000 মাইল দূর থেকে তারা আসতেও পারবে না। আজকে বাংলাদেশে যদি নিউক্লিয়ার পাওয়ার থাকে, যেভাবে ইন্ডিয়া এবং পাকিস্তান এক দেশ আরেক দেশের সঙ্গে এখন যুদ্ধ করে না, বিকজ তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে। আমাদের নিউক্লিয়ার পাওয়ার থাকতে হবে, সেনাবাহিনীকে সংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে, তবে সেনাবাহিনীকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে রাখতে হবে, গণতন্ত্রকে তারা সম্মান করবে, এটা হচ্ছে নিয়ম। তারপর 111 সম্বন্ধে, জেনারেল মঈন সম্বন্ধে কিভাবে ঘটেছিল সব কথা তো আমি বলতে পারি নাই, এত সংক্ষিপ্ত পরিসরে সব কথা বলা যায় না। যেমন ধরেন জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমি, তারপরে মেজর জেনারেল আমিনুল করিম, তারা সেদিন সেনাপ্রধানকে হেল্প করেছিলেন, এবং সৈয়দ ফাতেমি আহমেদ রুমি সেদিন একমাত্র জেনারেল যে তিনি রংপুরের জিওসি হয়েছিলেন, এই ইন্ডিয়া একমাত্র মেডেন সফরে তিনি সঙ্গে ছিলেন, এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন যে কিংস পার্টি করার জন্য, এবং আমিনুল করিম ডেকে ডেকে লোকদেরকে নিয়ে এগুলো করতেন। শেখ হাসিনার সঙ্গে দেখা হলো, আমি যখন বঙ্গবন্ধুকে নিয়ে গেলাম, তখন আমিনুল করিম তাকে সিঁড়ির গোড়া রিসিভ করতে গিয়ে বলেন যে আপা আমি জামালের ব্যাচমেট। শেখ হাসিনা আমাকে চোখ দিয়ে ইশারা দিয়ে বলেন দেখেন কিরকম বেইমান, মানে সে বেগমজির সাথে বেইমানি করছে, আমি আমি দায়িত্ব পেলেই তাকে প্রথমে আউট করবো। এবং ফাতেমি আহমেদ রুমি আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন, প্রতিদিন কথা বলতেন, সারসার করতেন, কিন্তু একদিন শেখ হাসিনার কাছে তিনি রিপোর্ট করলেন যে আমি নাকি বেগমজির সঙ্গে আগের দিন রাত্রে গোপন মিটিং করেছি, কিন্তু আগের দিন রাত্রে আমি কোনো গোপন মিটিং করি নাই, বেগমজির সঙ্গে করেছি, শেখ হাসিনার সঙ্গে করেছি কয়েকদিন আগে, আমি সেদিন এই মিলিটারি ক্ষমতা নিতে চায় সেই ব্যাপারেই তাদেরকে আমি আমার সাপোর্ট তাদের কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু আমি তখন প্রমাণ পাওয়া গেল যে আমি করি নাই। তো শেখ হাসিনা দেখেন যে এইভাবে তারা এই কাজ করে, তো তারা এই কাজগুলো করেছিলেন। তারা চেয়েছিলেন জেনারেল মঈনুল আহমেদ প্রেসিডেন্ট হবেন, 30-40 বছর ক্ষমতা থাকবেন, এবং জেনারেল একের পর এক তারা এইভাবে ক্ষমতা মঈনের মতো আসবেন, এই ছিল তাদের প্ল্যান প্রোগ্রাম। আজকে সেই সময় থেকে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। আজকে আপনি দেখেন 2007 সালে যে কুদেতা হলো, যে সামরিক অভ্যুত্থান হলো, আমি এটাকে কুই বলবো কারণ জরুরি অবস্থার মোড়কে তারা এসেছিল, ইকোনমিস্টের ভাষায় দ্য মিলিটারি কু দ্যাট ডাজ নট স্পিক ইটস ওন নেম। আজকে ঘটনা হচ্ছে বাংলাদেশে সেদিন যে অবস্থা শুরু করা হয়েছিল, এরপর থেকে একটা মিলিটারি গভর্নমেন্টের সাথে দেশের পলিসি কি হবে সব তারা ঠিক করা শুরু করলো, ইন্ডিয়ার সঙ্গে তারাই টিল্টেড হয়ে গেল। আজকে বাংলাদেশের সরকার বুঝতে পেরেছে যে জনগণের মতামত কি, জনগণ কি চায়, এই যে এই উপমহাদেশের এবং দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলো ইন্ডিয়ার বিরুদ্ধে, বিকজ অফ ইন্ডিয়ান অ্যাটিটিউড, ইন্ডিয়ান বিহেভিয়ার, ইন্ডিয়ান আগ্রাসন। তো এই ফলে আপনার নেপাল, ভুটান, নেপাল ইজ দ্য অনলি হিন্দু কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আজকে তাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, তারা কালাপানি দাবি করেছে, ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, এই ইন্ডিয়া এখন দখল করে রেখেছে, চায়নার সঙ্গে লাদাখ নিয়ে সমস্যা হচ্ছে, কাশ্মীরে তারা কি করেছে, আপনার 370 আর্টিকেল রিভোক করেছে, আপনার আসামে তারা জোর করে মানুষকে এনআরসি সিএএ এগুলা করে আমাদের দেশে পাঠিয়ে দিয়ে যাচ্ছে, মিয়ানমার আজকে বাংলাদেশে যে লোক পাঠিয়ে 7 লাখের মতো লোক পাঠিয়েছে, এখন 11 লাখ আগের সংখ্যা সহ দাঁড়িয়েছে, আজকে মিয়ানমার বর্ডারের মধ্যে সমস্যা করে, ইন্ডিয়া দেখা যায় মিয়ানমারের পক্ষে কাজ করে, আজকে চায়না আমাদের হেল্প করছে, চায়না আমাদের দেশে ইনভেস্ট করছে, $24 বিলিয়ন ইনভেস্ট করছে, ইন্ডিয়া $1 বিলিয়ন ইনভেস্ট করছে, কিন্তু চায়নাও দেখা যায় যে মিয়ানমারের সাথে এই ব্যাপারে তারা সহযোগিতা করে। বাংলাদেশকে একটা সঠিক ফরেন পলিসি নিতে হবে, এবং জাতিসংঘে আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে, জাতিকে অর্থনৈতিকভাবে সামরিক শক্তি দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে, দেশপ্রেমিককে ঐক্যবদ্ধ করতে হবে, এই দেশে জাতি ঐক্য নাই, আজকে বিভক্ত জাতি, দ্বিধা বিভক্ত জাতি, এই ডিভাইসিভ নেশনকে ইউনাইটেড নেশন করতে হবে, জাতি তো ইউনাইটেড চেয়ে ইউনাইটেড নেশন হতে পারে না, এই কারণে যে আমাদের কোনো ট্রাইব নাই, আমাদের কোনো এথনিসিটি নাই, পাকিস্তানে অনেক এথনিসিটি আছে, ইন্ডিয়াতে অনেক এথনিসিটি আছে, ট্রাইব আছে, আফগানিস্তানে আছে, বাংলাদেশে কিন্তু অলমোস্ট একটা হোমোজিনিয়াস নেশন, আপনি আমাদের চিটাগং হিলটেক্সে বা সামান্য চাকমা, মারমা, টিপরা, তারপরে মণিপুর, সিলেট, ময়মনসিংহের দিকে গারো, এরকম এরকম কিছু আছে, খুব কম, খুবই কম, এবং এই কারণে বাংলাদেশের এখন অনেক সময় আমরা পার করে ফেলেছি। 1971 সালে আমাদের একটা সুযোগ এসেছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারি নাই, তারপর আরেকটা সুযোগ এসেছিল 1990-এর গণ অভ্যুত্থানের পরে, সেটাও আমরা কাজে লাগাতে পারি নাই, এরপর 2007-এর সময় আরেকটা সুযোগ এসেছিল, সেটাও আমরা কাজে লাগাতে পারি নাই। আজকে আমাদের বিভিন্ন সংস্থাগুলো, রাষ্ট্রীয় সংস্থা, যেগুলো নিরপেক্ষ থাকবে, আজকে রাইট ম্যান ইন রাইট প্লেস নাই, যে দুদক একে এসিসিতে অ্যান্টি করাপশন কমিশনে কারা বসবে, বিচার বিভাগে কারা বসবে, হিউম্যান রাইটস কমিশনে কারা বসবে, ইনফরমেশন কমিশনে কারা বসবে, নিশ্চয়ই তারা দলীয় লোক হবে না, এবং তারা বিচার করার মতো লোক থাকবে, নিরপেক্ষ লোক থাকবে, চেক অ্যান্ড ব্যালেন্স হবে। আমি তো মনে করি যে বাংলাদেশে আজকে যেভাবে জনসংখ্যা বেড়েছে, 17 কোটি 18 কোটির মতো মানুষ হয়ে যাচ্ছে, 2001-এ প্রতি 10 বছর পর সেন্সাস হয়, এবং এই যে জনসংখ্যা আদমশুমারি হয়,
তো 2001 হয়েছে, 2011 তে হয়েছে, 2021 হয়তো হবে, হয়তো 18 কোটি লোক ব্যয়ের বেশি হয়ে যাবে বাংলাদেশের। তো আজকে বাংলাদেশের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে এবং আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা বেড়েছে সেই তুলনায় আমি মনে করি প্রশাসনিক সংস্কার আমাদের করতে হবে। আমাদের আজকে জেলা আছে, উপজেলা আছে, আমাদের বিভাগগুলোকে ডিসেন্ট্রালাইজেশন করা দরকার। সেখানে উপরে একটা সিনেট করা যায় এবং আপার হাউস লোয়ার হাউস করা যায়। এই সিনেট করার মাধ্যমে উপরে একসাথে সব ইলেকশন হবে না, কখনো হবে সংসদ নির্বাচন, কখনো সিনেট নির্বাচন, সিনেট এটাকে ব্যালেন্স করবে। আপনি কানাডা আছেন, দেখেন কানাডাতে এরকম দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। তো ফলে আমি কানাডার মডেলে আমি মনে করি, আমার একটা রিসার্চ বুক রিসেন্টলি বেরিয়েছে, ক্রাইসিস ইন গভর্নেন্স মিলিটারি রুল ইন বাংলাদেশ ডিউরিং 2007-2008, এই নামে কেমব্রিজ থেকে বেরিয়েছে। তো এরপরে আমি আরো রিসার্চ করেছি। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমাদেরকে এই দেশটাকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি কথা বলার জন্য কথা বলেছি, ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার শত্রুতা নাই। আমি জেনারেলদের বিরুদ্ধে বলি, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালোই ছিল, কিন্তু দেশটাকে রক্ষা করতে হবে, দেশের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। এবং এখনো যারা আছেন, যারা বিভিন্ন প্রফেশন আছেন, সবাইকে সবার দায়িত্ব পালন করতে হবে।